আর শুরুতেই আপনাদের দেখাবো ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আগামী কাল রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। সকাল 11টায় ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ। শৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। শৌভিক, কলকাতা হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন এই যে ভোট পরবর্তী হিংসার মামলা পোস্ট পোল ভায়োলেন্সে তদন্ত করলো এবং যে রিপোর্ট জমা দিয়েছিল একেবারে রাজনৈতিক সরগোল তুঙ্গে পৌঁছেছিল সেই রিপোর্ট ঘিরে, আগামীকাল সেই মামলারই রায় ঘোষণা? দেখো, একদমই তুমি যে রিপোর্টের উল্লেখ করছো সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশেই জাতীয় মানবাধিকার কমিশন বানিয়েছিল এবং সেই মামলারই আগামীকাল সকাল 11টার সময় রায়দান করা হবে কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চে। মূলত তুমি জানো যে ভোট পরবর্তী অশান্তি এবং হিংসার ঘটনায় সিবিআই তদন্ত বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তদন্ত করার জন্য এই মামলাটি দায়ের হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ তারা জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দেন বিশেষ দল গঠন করার, এবং জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারা সেই বিশেষ দল গঠন করা হয়। তারা রাজ্যের একাধিক জেলায় ঘুরে সেখান থেকে রিপোর্ট তৈরি করেন এবং সেই রিপোর্টে তারা চাঞ্চল্যকর কিছু সুপারিশ করেছিলেন। প্রথমত তারা বলেছিলেন যে জঘন্যতম বা ঘৃণ্যতম অপরাধ অর্থাৎ খুনের মতো ঘটনা, ধর্ষণের মতো ঘটনা, এই ঘটনাগুলির ক্ষেত্রে সিবিআই কে মামলার ভার দেওয়া হোক এবং সিবিআই গোটা প্রক্রিয়াটা রাজ্যের বাইরে নিয়ে গিয়ে সংগঠিত করুক, সেই সুপারিশ তারা করেছিলেন। তার পাশাপাশি অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধের ক্ষেত্রে বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করে এরাজ্যের একেবারে উচ্চ পদস্থ যারা আইপিএস আছেন তাদেরকে মামলার ভার দেওয়া হোক এবং আদালতের পর্যবেক্ষণে গোটা প্রক্রিয়াটা হোক, এই ধরনের সুপারিশ করেছিল। এবং তুমি জানো তার পাশাপাশি তারা একেবারে কুখ্যাত দুষ্কৃতি বা গুন্ডাদের তালিকা প্রকাশ করেছিল যেখানে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহা, এই ধরনের একেবারে তৃণমূলের প্রথম সারির নেতৃত্বের নামও সেই রিপোর্টে ছিল। ফলত এই রিপোর্ট ঘিরে একেবারে রাজনৈতিক একটা চাঞ্চল্য তৈরি হয়, সরগোল পড়ে যায় এবং সেই মামলারই কিন্তু আগামীকাল সকাল 11টার সময় রায়দান করা হবে অর্থাৎ চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে। এখন মামলাকারীদের পক্ষে যারা সিবিআই এর তরফ থেকে আবেদন করেছিল মহামান্য বিচারপতিরা, এক্ষেত্রে সিবিআই এর নির্দেশ দেন নাকি তারা বিশেষ তদন্তকারী দল গঠন করেন নাকি তারা এরাজ্যের পুলিশের ওপরই আস্থা রাখেন, এই সমস্ত বিষয়ের উত্তর কিন্তু আগামীকাল সকাল 11টার কিছুক্ষণ পরেই পাওয়া যাবে। এখন সেই দিকেই আমাদের প্রত্যেকের চোখ থাকবে, আমাদেরও নজর থাকবে কালকে আদালত কি বলে। শৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এবারে কেন্দ্রীয় মন্ত্রীকে দেখানো হলো কালো পতাকা, কোথায় এই ঘটনা ঘটলো বর্ণালী আপনাদের বিস্তারিত বলবে। শুভ্রজিৎ, শহীদ সম্মান যাত্রায় বর্ধমানে কেন্দ্রীয় মন্ত্রীকে দেখানো হলো কালো পতাকা। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতা নেত্রীদের হেনস্থা ও আক্রমণে প্রতিবাদ জানালো তৃণমূল নেতৃত্ব। বিজেপি কটাক্ষ করে বলেছে আগামী নির্বাচনেই এর জবাব পাবে রাজ্যের শাসক দল। ত্রিপুরায় তৃণমূল নেতাদের গাড়িতে হামলার পাল্টা, বর্ধমানে বিজেপি শহীদ সম্মান যাত্রার সময় কেন্দ্রীয় মন্ত্রীকে দেখানো হলো কালো পতাকা। এই ছবি পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির হলদি বাসস্ট্যান্ডের। বীরভূম যাওয়ার পথে দুয়ের বি জাতীয় সড়কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে কালো পতাকা দেখান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। ত্রিপুরাতে আপনারা দেখেছেন যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপর কীরকম আক্রমণ করেছে ত্রিপুরার মানুষ বিজেপির কর্মীরা, তার প্রতিবাদে আমরা হলদি বাসস্ট্যান্ডে আজকে কালো পতাকা দেখালাম। তৃণমূলকে নিশানা করে বিজেপির পাল্টা কটাক্ষ, আগামী নির্বাচনেই এর জবাব পাবে শাসক দল। শহীদ সম্মান যাত্রায় প্রথম দিনে শান্ত ঠাকুর গ্রেপ্তার হয়েছে, আজ সেটা প্রমাণ হল। মানুষ দেখছে আগামী পঞ্চায়েত নির্বাচন আছে, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন আছে, মানুষ দেখছে মানসিক ফলাফল দেবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে শহীদ সম্মান যাত্রার দ্বিতীয় দিনে বর্ধমান জেলা পার্টি অফিসে নিহত দলীয় কর্মীদের পরিজনদের সমবেদনা জানানো হয়। এরপর বর্ধমানের 108 শিব মন্দিরে পুজো দিয়ে বিজেপি নেতারা যান চান্না গ্রামে। সেখান থেকে বীরভূমে যাওয়ার পথে তৃণমূল কালো পতাকা দেখায় বিজেপি নেতাদের। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। দুয়ারে সরকার যখন কেন্দ্রীয় মন্ত্রীকে দেখানো হলো চরম বিশৃঙ্খলা, মুখ্যমন্ত্রী প্রয়োজনে সময়সীমা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। স্কুলের গেটের সামনে থেকে ভিড় আর গেট খুলতে পুরি মুড়ি দৌড়,
কে আগে লাইনে দাঁড়াবেন তার জন্য ছুট লাগালেন সকলে। হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে আহত হলেন কয়েকজন মহিলা। দুয়ারে সরকার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম তোলাকে কেন্দ্র করে বুধবার সকালে এমনই পরিস্থিতি তৈরি হলো পুরাতন মালদায়। চরম বিশৃঙ্খলার এই ছবি ধরা পড়েছে শাহপুর হাই স্কুলে। ভিড়ের চাপে পড়ে গিয়ে কেউ আঘাত পান মাথায়, কারো চোট লাগে হাতে পায়ে। আহত পাঁচ মহিলাকে মৌলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই নিয়ে মালদা জেলা শাসক জানিয়েছেন, এক জায়গায় অনেকে জড়ো হওয়ায় সমস্যা হয়েছে, 21 তারিখ থেকে বুথ স্তরে ক্যাম্প করা হবে। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম তোলা নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় দুর্গাপুরে বিনাচিতিতেও। ভিড়িঙ্গি হাইস্কুলে কয়েক হাজার মানুষের ভিড়, ঠেলাছিলিতে উধাও করোনা বিধি, মাইকে প্রচার সত্ত্বেও বদল নেই পরিস্থিতির। ভীষণ বাজে অবস্থা, ঠেলাঠেলি এমন কথা যে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার মতো এতটাই রাস হয়েছিল, ন্যাচারালি একটু একটু হয়তো ঠেলাঠেলি হয়েছে। এই পরিস্থিতিতে আরো ক্যাম্প বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাড়াহুড়ো করার কিছু নেই, চিন্তা করার কোনো কারণ নেই, একসাথে ভিড় করারও কোনো কারণ নেই, সকালে 3-4 দিন আমরা বাড়িয়ে দেবো। দুই জেলাতেই পরিস্থিতি আয়ত্তে আসার পর বিলি করা হয় লক্ষ্মীর ভান্ডারের ফর্ম। সুমন ঘরাই, করুণাময় সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। অন্যদিকে প্রশাসক বদলকে কেন্দ্র করে নিউ ব্যারাকপুরের পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ব্যারাকপুর স্টুডিও থেকে বিস্তারিত জানাচ্ছে সুচিস্মিতা। নিউ ব্যারাকপুর পুরসভায় নতুন প্রশাসক নিয়োগের পরেই পদত্যাগ করলেন প্রশাসক মণ্ডলীর 4 সদস্য। গোষ্ঠীবন্ধন নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, প্রয়োজনে নতুন সদস্য নিয়োগ করা হবে। বার্তা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। খোদ পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর এলাকাতেই এবার সংকটে পুরসভা। সকালে নিয়োগ হলো নতুন প্রশাসক, বিকেলে পদত্যাগ করলেন প্রশাসক মণ্ডলীর সদস্যরা। উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পুরসভার মুখ্য প্রশাসক তৃপ্তি মজুমদারকে সরিয়ে মঙ্গলবার প্রবীর সাহাকে নিয়োগ করে পুর ও নগর উন্নয়ন দফতর। এর কয়েক ঘন্টার মধ্যে দপ্তরে চিঠি পাঠিয়ে পদত্যাগ করেন প্রশাসক মণ্ডলীর 4 সদস্য। টিমকে লিড করার জন্য যে ব্যক্তিত্ব এবং যে মনোভাবাপন্ন লোকের দরকার হয়, এই পুনর্গঠনের মধ্য দিয়ে আমরা সেই ব্যক্তিত্বকে খুঁজে পাচ্ছি না। প্রশাসক বদল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসায় কটাক্ষ করেছে বিজেপি। দুর্নীতি আর তৃণমূল হচ্ছে মুদ্রা রিপিট আর রিপিট, সব দুর্নীতিগ্রস্ত, সব এ টু জেড। এই পরিস্থিতিতে পদত্যাগীদের কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। যদি কেউ না করতে চায় তাহলে তাকে তো জোর করে করানো যায় না, করবে না। আচ্ছা, তার মানে এই নয় যে করে তৃপ্তি মজুমদারকে রাখতে হবে কিনা সেটা ওরা বলবে, সেটা তো কথা হলো না, ওটা তো রিজাইন করেছে, ওরা তো সেটা বলেনি। মধ্যমগ্রাম পুরসভার ছবিটা অবশ্য আলাদা। তৃণমূলের এক ব্যক্তি এক পদ নীতি মেনে প্রশাসক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। নতুন প্রশাসক হয়েছেন নিমাই ঘোষ। এরপরই নতুন করে সেজে উঠছে মধ্যমগ্রাম পুরসভা, চলছে নতুন প্রশাসককে বরণ করে নেওয়ার প্রস্তুতি। সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। নিউ ব্যারাকপুরের পাশাপাশি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে কোচবিহারেও, অশান্তি গীতালদহেও। বিশদে জানাবে মনিকা। ব্লক সভাপতি বদল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত হয়ে উঠল কোচবিহারের গীতালদহ। নতুন সভাপতি বদলের দাবিতে পথে নামলেন তৃণমূল বিধায়কের অনুগামীরা। যদিও জেলা নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে দল সমর্থন করে না, শাসক কন্দল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। জেলা সভাপতি সংগঠনে একাধিক বদল আনার পরেও কোচবিহারে থামছে না তৃণমূলের গোষ্ঠী কন্দল। এবার দিনহাটার একের এ ব্লকে তৃণমূলের সভাপতি বদল ঘিরে দ্বন্দ্ব চলে এলো রাস্তায়। নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান। গীতালদহে যাওয়ার কথা থাকলেও বাতিল করেন নতুন ব্লক সভাপতি। আমি উদ্যতন কর্তৃপক্ষ, আমাদের নেতৃত্বের কাছে বড়জোর অনুরোধ করতেছি যে যে ছেলেটা বিধানসভা নির্বাচনের আগেও প্রতিনিয়ত আমাদের প্রিয় নেত্রীর মনোনীত প্রার্থী বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুমিয়ার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান, তাকে হারানোর জন্য সব ধরনেরই চেষ্টা করেছিল। আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছি তারা ওই সব দালালদের বা ওই ব্যক্তিকে আমরা কখনোই মানিনি বা মানব না। দল যে এই ঘটনাকে সমর্থন করে না তা স্পষ্ট করে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। দল এইসব ব্যাপারে কিন্তু সচেতন আছে, সতর্ক আছে,
এই ধরনের কাজ আর দলের মধ্যে ঘটতে দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস আর গোষ্ঠীদ্বন্দ্ব হাওড়া পুরসভায় ফের প্রশাসক বদল, তুঙ্গে রাজনৈতিক কাজিয়া, বিস্তারিত জানাবে বাসুদেব। হ্যাঁ মনিকা, হাওড়া পুরসভার দায়িত্ব নিলেন নতুন প্রশাসক, আর এ নিয়ে তৃণমূলকে বিঁধছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। 100 পুরসভায় প্রশাসক বদলে নির্দেশিকা জারি করেছে রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তর। সেই মতো হাওড়াতেও বদল হলো প্রশাসক মণ্ডলীর। বুধবার পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ সুজয় চক্রবর্তী। এতদিন এই পদে ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এই নিয়ে তিনবার প্রশাসক বদল হলো হাওড়ায়। বারবার প্রশাসক বদল নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। তাদের অভিযোগ, ভোট না করিয়ে গায়ের জোরে ঘুরপথে ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল। মানুষকে যে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে পৌর নিগম, সেখানে নির্বাচন না করে জোর করে চাপিয়ে দিয়ে এখানে যেভাবে প্রশাসক মণ্ডলী করে দেওয়া হচ্ছে, সেটা মানুষের, তাতে কোনো ভালো কিছু হচ্ছে না। লোকতান্ত্রিক, মানুষের লোকতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এইভাবে প্রশাসক মণ্ডলী তৈরি করার কি মানে? পাল্টা গেরুয়া শিবিরকে আক্রমণ করে রাজ্যের শাসক দলের জবাব, গণতন্ত্রের কথা অন্তত বিজেপির মুখে মানায় না। বিজেপির লজ্জা উচিত, যারা সারা ভারতবর্ষে যে যে রাজ্যে আছে এবং ভারতবর্ষে, তারা গণতন্ত্রের ধার ধারে না। যে কোনো বিরোধী কথা বললেই তাকে সিবিআই, ইডি এদের দিয়ে দমন করে, তাদের মুখেই গণতন্ত্রের কথা মানায় না। আর নির্বাচন ঠিক সময়ই হবে। 2018 ডিসেম্বরে মেয়াদ শেষ করেছে হাওড়া পুরসভা। তারপর থেকে এই নিয়ে তিনবার প্রশাসক বদল হলো। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। মুর্শিদাবাদে ফের আক্রান্ত তৃণমূল। বড় আই তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনের 5 দিনের মাথায় নওদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। জখম তৃণমূল কর্মীর নাম শাহাবুদ্দিন শেখ। স্থানীয় সূত্রের খবর, নওদার গোঘাট এলাকা থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলা চালায় বাইক আরোহী কয়েকজন দুষ্কৃতী। শাহাবুদ্দিনের বুকে এবং হাতে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। কারা এই হামলা চালালো তা নিয়ে এখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেনি জেলা তৃণমূল নেতৃত্ব। তালিবান দখলে আফগানিস্তান, কাবুলে আটকে 200 বেশি বাঙালি, উদ্বেগে পরিবার, হস্তক্ষেপ করুক বিদেশ মন্ত্রক, বললেন মুখ্যমন্ত্রী। ভারতীয়দের ফেরাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। যতক্ষণ পর্যন্ত শুধু রাজ্যের নয়, ভারতবর্ষের বহু মানুষ, একজন মানুষও আফগানিস্তানে আটকে থাকবেন, ভারত সরকার তাদেরকে ফিরিয়ে আনবার জন্য যথাযথ ব্যবস্থা করবে এবং আমাদের প্রত্যেকটি ভারতবাসীর প্রতি ভারত সরকার যথেষ্ট দায়িত্ববান। রাজ্যে নতুন 6টি মেডিকেল কলেজ চালুর প্রথম ধাপ হিসাবে অধ্যক্ষ নিয়োগ করল স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি মেডিকেল কলেজ, আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল, তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, বারাসাত মেডিকেল, উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের অধ্যক্ষের নাম ঘোষণা। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টায়। একটু পরেই দেখুন ঘণ্টাখানেক সঙ্গে সুমন। চোখ রাখুন এবিপি আনন্দে।